এ হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই আশা করি আছো তোমরা ভালো। তো আজকে আমরা হোয়াইট পিপল ফোর মানে হ্যাকারের গেম প্লে বলতে পারো এক কথায়, যার নাম শুনে সবাই তাকে হ্যাকারই বলে, আলোচিত সমালোচিত সেই হোয়াইট পিপল ফোর অনেকদিন পর, ঠিক আছে, ভিডিও একটা ছাড়ছে, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, MP40 দিয়ে ভাই হেডশট মারছে, মানে ওয়ান ট্যাপ, দেখতে পাচ্ছ? এতদিন ছিল ডেজার্ট ইগেল, AK, মানে যেগুলো মানে ওয়ান ট্যাপ মারা যায়, M500, এগুলো দিয়ে, দেখতে পাচ্ছ ভাই সাহেব, MP40 দিয়েও মারছে ও ভাই, মানে এক কথায় অসাধারণ ভাই। অনেক ভয় পাই ভাই, এর গেম প্লে দেখলে ভাই আমার কাছে ভয় লাগে ভাই, রিয়েলি ও ভাই ভাই ভাই। তো দেখতে পাচ্ছ এখানে এখন হোয়াইট পিপল ফোর মানে একাই চারটাকে শোয়াই দিতেছে। এ দেখো ভাই, নতুন স্টাইলের হেডশট মারতেছে, দেখো জাম করছে আর তুপ করে একটা হেডশট, তুপ করে একটা হেডশট, জাম করছে আর একটা ডেজার্ট ইগলের হেডশট, এন আরেকটা, ও ভাই সাহ, ও ভাই দেখো, আগে কী ছিল, সিট আপ হেডশট ছিল, মানে উঠে এরকম এনিমির দিকে স্কোপ করে ড্র্যাগ করলে মাত্র হেড পড়তো, কিন্তু এখন দেখো, তারপরে ছিল ড্র্যাগ, ড্র্যাগটা এখনও কাজ করে, এটা আবার মানে মোবাইল দিয়ে করা যাবে কিনা আমি জানি না, যেহেতু সে পিসি প্লেয়ার, সে পিসি দিয়েই অনায়াসে পাঁচ উঙ্গলি দিয়ে করে ফেলতে পারে, ঠিক আছে, পাঁচটা আঙুল দিয়ে করে ফেলতে পারে ও ভাই সাহেব। তো এটা হচ্ছে মানে মানে জাম্প করছে আর ডাইরেক্ট মানে ফায়ার বাটনে ড্র্যাগ করছে ডাইরেক্ট হেড, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না ভাই, দেখতে পাচ্ছ ভাই, যে এর গেম প্লে দেখলে আমার মানে নিজেরই ভয় লাগে ভাই, কোন সময় না গেম খেলতে গেলে ভাই এর কথা মনে পড়ে ভাই, না ওয়ান ট্যাপ মারিয়ে শুয়ে দিবে, দেখতে পাচ্ছ ভাই সাহ, MP40 মানে ও ভাই, ও ভাই। আসলে দেখো এর কাছে না হোয়াইট পিপল ফোরের কাছে নিজের কোনো নাকি আইডি নেই, সে নাকি অন্যের আইডি দিয়ে গেম প্লে করে, ঠিক আছে, এরকম একটা ভিডিও দেখছিলাম ওই দিন ভাই। দেখো এক একটা আইডি দেখতে পাচ্ছ, আসলেই কি মালি ইউজার লাগে নাকি, আসলে লাগে ভাই, প্রত্যেকটা গুলি হেডে লাগে, আমাদের তো লাগে না এরকম, অনেকেই তো পিসি প্লেয়ার আছে, অনেক পিসি প্লেয়ার আছে ভাই, তাদের লাগে না কেন? ও ভাই সাহেব দেখতে পাচ্ছ এখানেও খাইয়ে দিছে, আসলে মালি ইউজারের মতো লাগে বা অনেক টাইমে লাগে না। দেখো আর এখন আরেকজনের আইডিতে, এটার তো নামও দেখাচ্ছে না, এর এই নামটা কোথায় ভাই? দেখতে পাচ্ছ এই নামটাই হাইড করে দিছে মনে হয়, না সরাই ফেলছে কে জানে, এই আইডির তো নামই নেই। যাই হোক, মাল ইউজারের মতো লাগে, বাকিটা তোমাদের ব্যাপার, আমি তো তো গেম প্লে দেখতে আসছি, গেম প্লেটা দেখবো। ও ভাই, ও ভাই, ও ভাই, ও পি মায়েরা দিছে আরেকটা, দেখতে পাচ্ছ এবার আসছে আরেকটা আইডি, দেখো এটা আরেকজনের আইডি মনে হয়, অন্য ফ্রেন্ডের আইডি নিছে, ও ভাই সাহেব এটা তো ওয়ান টাইম, মানে হেড হেড অনলি রেড নাম্বার ছাড়া কোনো কথা নাই। ও ভাই এই হেড দিছে, গ্লিচ গ্লিচ গ্লিচের কারণে ভাই মরে নাই। ও ভাই, ও ভাই আরেকটারে সবাই দিছে ভাই সাহেব, দেখতে পাচ্ছ এ ভাই, MP40 মানে হেড ছাড়া কোনো কথাই নেই ভাই, এটা মাল ইউজার না বললে পাবলিক কী করবে, আমি তো সেটাই বুঝি না ভাই, মানে আলোচিত সমালোচিত নাম দা হোয়াইট পিপল ফোর। দেখো ভাই একবার এক একটা আইডি, সে এক আইডি দিয়ে গেম প্লে করতে পারে না, যে কোনো একটা মানে এটা দেখো এখন খেলছে এই আইডি দিয়া, একটু পরে খেলবে আরেকটা দিয়া, মনে হয় আইডি কয়টা ব্যান খাইছে মনে হয় তারও হিসাব নাই। যাই হোক এখন আমার তো হ্যাকার বলার অধিকার নাই, এটা তোমরা ডিসাইড করবে আর গাড়ি না বুঝবে। ও ভাই সাহ দেখতে পাচ্ছ ভাই কেমনে ভাই, এ দেখো দেখো খালি রেড নাম্বার, রেড নাম্বার, অনেক ইন্ডিয়ান পিসি প্লেয়ার আছে তারা, তাদের তো এরকম হয় না ভাই, একটা দুইটা বডি হইলে লাগে যায়, এ দেখো জাম্প করছে আর হেড, জাম্প করছে আর হেড, ভাই সাহ কী রে ভাই, মানে এত সোজা রে ভাই, দেখো খালি তার কাছে মানে এনিমি চার পাঁচটা মারা কোনো ব্যাপারই না ভাই, যে প্রো প্লেয়ারই হোক না কেন, খালি MP40 বের করবে আর মানে এরকমভাবে ড্র্যাগ করবে জাম্প করে, আর এনিমি মানে নগদে নাই কি বলবো। ও ভাই সাহ ভাই এর গেম প্লে দেখলে আমার কাছে ভাই সিরিয়াসলি ভয় লাগে। আরেকটারে সবাই দিছে ভাই দেখতে পাচ্ছ, MP40 ডেজার্ট ইগল দিয়া আরেকটা মারছে, ও ভাই এসকেজের হেডশট, ও ভাই জাম্প করছে আর হেড ভাই, এটা কোন স্টাইলের, ও ভাই আরেকটারে সবাই দিছে, এটাও চলে, জাম্প জাম্পটা ভাই কেমনে মারে আমি কারোর দিতে দেখি নাই, ফার্স্টই দেখতেছি এ মারতাছে, আবার রুকু FFO স্কোপ করে ওই জাম্প করে মারে, এ তো মানে স্কোপ ছাড়া মারতাছে জাম্প হেডশট, যে বডি লাগছে এখানে, ও ভাই, ও ভাই রেড নাম্বার, রেড নাম্বার দেখো, ও ভাই আরেকটা দিয়ে দিছে ওয়ান ট্যাপ, কি ফাস্ট হয়ে যাইতেছে। তো এই হোয়াইট পিপল ফোর কিছুদিন আগে আমাদের বাংলাদেশি একটা স্কোয়াডের সাথে কাস্টম মানে ভার্সেস করছিল 4v4 ফ্রেন্ডলি ম্যাচ, ঠিক আছে,
তো ওইখানে গেম প্লেটা আমি দেখছিলাম, ওইখানে সবাই বলতেছে মানে ওর নিজস্ব নাকি কোনো আইডি নেই, ঠিক আছে? এটা মানে সত্যি কথা, ও অনেক সময় অনেকজনের আইডি দিয়ে খেলে, কোনো সময় নতুন একটা আইডি দিয়ে খুলে সেটা তিন চার দিন গেম প্লে করলো, বাট করে ওটা নাই, ঠিক আছে? তো এটার মূল রহস্য কী সেটা তো জানি না, আসলে সবাই তাকে মালি ইউজার বলে, তোমরা সবাই জানো, ঠিক আছে? তো ওই কাস্টম 4v4 ম্যাচটাতে সে ইউজ করতেছিল ডাবল স্নাইপার, ঠিক আছে? মানে এনিমি দেখাও যায় না, সামনে একটা মারলো পিছনে, মানে গ্লুওয়ালের সাইডেও আসা মানে লাগে না, ঠিক আছে? গ্লুওয়ালের সামান্য একটু কাছে আসলেও মানে বডি ঠাস ঠাস ঠাস, মানে দুই সেকেন্ডে এনিমি ডাউন, ঠিক আছে? মানে এক সেকেন্ডে একটা লাগাই দিছে, আর এক সেকেন্ডে আরেকটা, দুই সেকেন্ডে এনিমি ডাউন, ঠিক আছে? মানে AWM এত কেমনে চালাতেছে, এই জন্যই বলতেছে ভাই এম বট ইউজার, কেউ বলে আবার মানে স্ক্রিপ্ট ইউজার এরকম বলে ভাই, সেটা এখন সেই জানে আর হচ্ছে গারিনারা জানে, মানে গারিনার যে অফিসিয়াল মডাররা আছে যারা কন্ট্রোল করে আইডি বাইডি এগুলো দেখে তারাই বুঝে, ঠিক আছে? তো এখন দেখো ভাই, খালি রেড নাম্বার ছাড়া আর কিছুই লাগতেছে না, দেখো জাম্প করলো আর রেড নাম্বার, ওই মানে কি পিটনটা পিড়াইছে সবাই রে, মানে কিছু বলার মতো না ভাই, খালি 150 ঠাস ঠাস 150। AWM খুলছে স্কোপ ইন, মাইরা দিছে 150, এনিমি জাগাত নাই, কি বলবো ভাই। তো আমাদের এই হোয়াইট টিপল 4, ঠিক আছে, অনেক ভালো খেলে আমার মতে। তো সে আসলে ইউটিউবে কন্টিনিউ করে না, ঠিক আছে? এতদিন যদি সে কন্টিনিউ হতো ভাই, তার মানে 5-6 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু সে তাকে মানে পাবলিক এত হেট দিচ্ছে, এজন্য সে মানে ভিডিওই আপলোড করা বন্ধ করে দিয়েছিল মাঝখানে, মানে সবাই হ্যাকার হ্যাকার হ্যাকার, এজন্য মানে খেলাই ছেড়ে দিছিল, মানে খেলা ছেড়ে দিছে বলতে কি, খেলতো কিন্তু ভিডিও দিত না। তারপর হচ্ছে বন টু কিল, তারপরে ওপি সাই প্লাস, তারপরে হচ্ছে গিয়ে ভিনসেন্স, ওইগুলোর সাথে যে 4v4 কাস্টম ম্যাচগুলো হতো সেখানে মানে মাঝখানে ছেড়ে দিয়েছিল, খেলে না, ঠিক আছে? ভিনসেন্সের লাইভও দেখলাম খেলে না, অনেক দিন খেলে না মানে। তারপরে ওই মাঝখানে দেখলাম আবার এই কী বলে রিয়াকশন দিয়ে দেয় ওয়াসিমোস, ঠিক আছে? ওয়াসিমোসের চ্যানেলে দেখলাম একটা ভার্সেস করছিল ওয়াসিমোসের সাথে, তো আবার সে ইউটিউবে কামব্যাক করছে, এবার থেকে মনে হয় সপ্তাহ অন্তর একটা ভিডিও আমরা পেতে পারি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ভাই, হোয়াইট টিপলপুর নামটাই কিন্তু খতরনাক, আর খতরনাক মানে কি তো জানো ভাই, মাল ইউজারের মতো লাগে, দেখো খালি হেড মানে রেড নাম্বার ভাই, কিছু লাগবে না, শুধু ড্র্যাগ করো আর রেড নাম্বার ভাই। অনেক পিসি প্লেয়ার দেখছি ভাই, তার মতো পিসি প্লেয়ার ভাই আমি দেখি নাই, শুধু রেড নাম্বার, দেখো ভাই সাইডে আসছে আর হেড। কিন্তু ভাই ওই দিন আমি AWM এর ভার্সেসটা দেখার পর ভাই সত্যি আমার মনে হয় সে মাল ইউজার, নাইলে ভাই মানে এনিমি মানে বাইরেই হয় নাই, কাছাকাছি আসছে ভাই, ঠাস কইরা মানে দুই সেকেন্ডের মধ্যে এনিমি নাই ডাউন। তো সেটা হচ্ছে ভাই তার ব্যাপার, তার মানে এক একদিন এক এক আইডিতে খেলবে, মানে আইডিটা বেশি তিন চার দিনের বেশি থাকে না তার আইডি, জানি না ওইটা কে খায় নেয় আইডি, গাড়ি না মনে হয় তার আইডি ইউজ করতেই দেয় না মনে হয় হোয়াইট টিপালপুরের। সে চাইলে কিন্তু মানে এত বড় ইউটিউবার, সে চাইলে কিন্তু একটা আইডি কিনতে পারে। তো যাই হোক, মোটামুটি তার গেম প্লেটা হ্যাকার হোক আর যাই হোক, সেটা মানে দেখতে অনেক ভালো লাগে সবার কাছে, এই জন্যই সবাই পছন্দ করে ভিডিওটা, ঠিক আছে? যাই হোক, সে মানে মানে দেখার মতো একটা জিনিস, দেখো ভাই মানে ভয়ঙ্কর গেম প্লে, মানে ভয় লাগে সবার কাছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবার একটা নতুন ভিডিওতে, টাটা বাই বাই।